ইত্তেফাক অনলাইন বুলেটিনে আপনাদের স্বাগত। সাথে আছি আমি চারু শিকদার। চলুন জেনে নিই আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,907 জন। একই সময়ে 19,544 জনের নমুনা পরীক্ষা করা হলে 237 জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার 1.21%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে আর কোনো নিয়োগ পরীক্ষা নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে 6 নভেম্বর অনুষ্ঠিতব্য 5 ব্যাংকের পরীক্ষার বিষয়ে 14 নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর রেইনট্রি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ 5 জনকে খালাস দিয়েছে আদালত। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম মোসাম্মদ কামরুন্নাহারের আদালত এই মামলার রায় ঘোষণা করেন। বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত 3টি চুক্তি স্বাক্ষর করেছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। 2টি চুক্তি অনুযায়ী ফ্রান্স বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহায়তা হিসেবে ঢাকাকে 330 মিলিয়ন ইউরো দেবে। আগামী 1 জানুয়ারি থেকে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে মালয়েশিয়া। পর্যটন খাত পুনরুদ্ধারে নতুন করে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ভ্রমণে শিথিলতা আনা হলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা আগের মতোই থাকছে। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ বলছে, দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনছিলেন আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। সাথে থাকার জন্য ধন্যবাদ। ইত্তেফাক অনলাইন নিয়মিত পড়তে ভিজিট করুন ইত্তেফাক.com.bd। সাম্প্রতিক সকল খবর জানতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। শুভরাত্রি।